गुड मॉर्निंग एवरीवन। সো কারা কারা লাইভে রয়েছে প্লিজ একটু কমেন্ট করো। গ্রেট, আমরা একটু 5 মিনিট ওয়েট করে নিই, সবাই যাতে কানেক্ট হয়ে যেতে পারে। সো তোমরা প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দাও ফ্রেন্ডদের সঙ্গে, যাতে সবাই কানেক্ট হতে পারে। সো মা শেয়ার করে কমেন্টে লেখো যে শেয়ারটা কমপ্লিট করেছো। শেয়ার এবং লাইক মাস্ট করে দিও সবাই। ওকে, গুড মর্নিং। ওকে, অনেকেই এই মুহূর্তে লাইভে রয়েছে। মর্নিং। ওকে, 9:05 থেকে আমরা ক্লাসে স্টার্ট করবো। গুড মর্নিং, গুড মর্নিং। চলো স্টার্ট করা যাক। তো ফার্স্ট অফ অল বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম জয়েন করনি, সো মাস্ট কিন্তু টেলিগ্রাম জয়েন করে নিও। আর আমাদের ক্লাসটা এভরিডে 9 AM-এ হয়। সো সকালবেলা 9টার সময় থেকেই কিন্তু প্রত্যেক দিন ক্লাস পাবে। সে যে টপিকের ক্লাস থাকবে সেটা কিন্তু তোমরা থামনেল, যেটা ইউটিউবে যে থামনেলটা থাকে সেখানে কিন্তু দেখতে পেয়ে যাবে। উইকলি মক টেস্ট থাকে, যেদিন ক্লাস হবে তার আগের দিন যে ক্লাসটা হবে সেই ক্লাসে কিন্তু আমি বলে দিই নেক্সট দিন কোন ক্লাস হবে, অর্থাৎ কালকে কী ক্লাস হবে সেটা আজকে ক্লাসে আমি কিন্তু অলরেডি তোমাদের ডিফাইন করে দিই। তো সেই অনুযায়ী তোমরা তৈরি থাকো। আর তোমরা যা কিছু ক্লাস করছো সেটা উইকলি বেসিসে আমি তোমাদের একটা রিভিশন সিস্টেমের উপর একটা মক টেস্ট অর্গানাইজ করি, সেটা এভরি উইকে ফ্রাইডে করে, এভরি উইকে ফ্রাইডে 10 AM-এ কিন্তু এটা, সরি 10 PM-এ কিন্তু ক্লাসটা হয়, অর্থাৎ রাত্রি 10টার সময় কিন্তু মক টেস্টটা হয়। তোমরা কিন্তু পার্টিসিপেট করতে পারো, ওখানে র্যাঙ্ক রেজাল্ট সমস্ত কিছু কিন্তু পাবলিশ হয়। ওকে, তো চলো প্রথম কোয়েশনে আসি। প্রথম কোয়েশন, হু হ্যাজ বিকেম দ্য ফার্স্ট গার্ল স্টুডেন্ট টু উইন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া প্রাইজ। আমরা একটু স্পিডে আজকে করবো, কারণ অনেক কোয়েশ্চেন রয়েছে, 1 ঘন্টার মধ্যে আমাদের ডিসকাশন কমপ্লিট করতে হবে। সো খুব স্পিডে কিন্তু আনসার দেওয়ার চেষ্টা করবে। ওকে, আনসার আসতে স্টার্ট করেছে। সো আনসার যেটা পাচ্ছি সেটা হচ্ছে কবিতা গোপাল, কারেক্ট আনসার একদম। একের আনসার হবে সি। সেকেন্ড কোয়েশ্চেন, হু হ্যাজ অ্যাওয়ার্ডেড GN রামচন্দ্রন গোল্ড মেডেল বাই প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। রামনাথ কোবিন্দ রিসেন্টলি কাকে GN রামচন্দ্রন গোল্ড মেডেল অ্যাওয়ার্ড দিয়েছেন? সো কী হবে? একদম, কোয়েশ্চেন নাম্বার প্লিজ সবাই মেনশান করবে। সো কোয়েশ্চেন নাম্বার 2-এর আনসার হবে কিন্তু অমিতাভ চট্টোপাধ্যায়, প্রফেসর অমিতাভ চট্টোপাধ্যায়। কোয়েশ্চেন নাম্বার 3, হু অ্যামং দ্য ফলোয়িং অ্যাকসেপ্টেড দ্য পাঞ্জাব CM অমরিন্দর সিং ইনভাইটেড টু অ্যাটেন্ড দ্য ইনগ্রেল ইভেন্ট অফ কর্তারপুর করিডর। রিসেন্টলি তোমরা জানো পাকিস্তানে কর্তারপুর করিডর তৈরি হচ্ছে, সেখানে এই কর্তারপুর করিডর ইনগ্রেশনের জন্য কাকে ডাকা হয়েছে? ওকে, খুব স্পিডে আনসার আসছে, গ্রেট। সো এটার আনসার হচ্ছে ফর্মার PM মনমোহন সিং। ক্লিয়ার আছে? তো চলো কোয়েশ্চেন নাম্বার 4, হুইচ কান্ট্রি রিলিজড পোস্টে স্ট্যাম্প অন দ্য অকেশন অফ 150 বার্থ অ্যানিভার্সারি অফ মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর 150 বার্থ অ্যানিভার্সারি কে পোস্টে স্ট্যাম্প রিলিজ করেছে? ওকে, সুতপা, দীপাঞ্জনা, শ্রেয়া, দীপিকা, আপসানা। তো গ্রেট, কোয়েশ্চেন নাম্বার 4-এর আনসার হচ্ছে বি, ফ্রান্স। ওকে, কোয়েশ্চেন নাম্বার 5, হুইচ স্টেট গভর্নমেন্ট অ্যানাউন্স এ কমপ্লিট ব্যান অন টোবাকো পান মশলা প্রোডাক্ট ইন দ্য স্টেট। আমি ফার্স্ট 4 আনসারের যারা দিচ্ছে তাদের নামটা আমি বলবো। কোয়েশ্চেন নাম্বার 5-এর আনসার কী হবে? একদম, শ্রেয়া, সুতপা, আফসানা, দীপিকা, শুভ্রা। গ্রেট, এটার আনসার হবে রাজস্থান। কোয়েশ্চেন নাম্বার 6, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ IMF। রিসেন্টলি IMF যে এক্সিকিউটিভ ডাইরেক্টর ইন্ডিয়ার হিসাবে জয়েন করেছে কে? ওকে, সুতপা কান্ডার, আফসানা পারভিন, শ্রেয়া বোস, গ্রেট, সুতুকানা ব্যানার্জি, দীপাঞ্জনা মৈত্র। তো এটা হবে, সরি, সুরজিৎ ভাল্লা। কোয়েশ্চেন নাম্বার 6 আনসার হবে সুরজিৎ ভাল্লা। 7, PM নরেন্দ্র মোদি রিলিজ কমিউনিটিভ কয়েন ওর্থ দিস মাচ ভ্যালু অফ মহাত্মা গান্ধী 150th বার্থ অ্যানিভার্সারি। 7, গ্রেট, অর্পিতা ভুইন, সুতপা দাস, দীপিকা রাউল, শুভ্রা চক্রবর্তী, পিন্টু দাস। ক্লিয়ার? তো 7-এর আনসার হবে 150 টাকা, তাই তো? গ্রেট। এরপরে
কোয়েশ্চেন নাম্বার 8, হুইচ কান্ট্রি পিএম অ্যারাইভড ফর অ্যান অফিসিয়াল ভিজিট অফ ইন্ডিয়া অন অক্টোবর 3, 2019? কোন দেশের পিএম আমাদের দেশে রিসেন্টলি ভিজিট করেছে? গ্রেট, অর্পিতা ভুইন, আফসানা পারভিন, শুভ্রা চক্রবর্তী। গ্রেট, এটা হচ্ছে বাংলাদেশ। কোয়েশ্চেন নাম্বার 9, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু পারচেস সিঙ্গেল ইউজ প্লাস্টিক ওয়েস্ট টু মেক দ্য স্টেট প্লাস্টিক ফ্রি? সিঙ্গেল ইউজ প্লাস্টিককে রিসেন্টলি ব্যান করেছে কোন দেশ, কোন স্টেট? ওকে, পলি, রাবিনা, রাজু। গ্রেট, সৌমি। তো আনসার হবে এটা হিমাচল প্রদেশ। কোয়েশ্চেন নাম্বার 10, হোয়াট ইজ দ্য নেম অফ চন্দ্রযান 2 পেলোড দ্যাট ফাউন্ড চার্জ পার্টিকেল অন দ্য মুন? সূত্রপাত 10B আনসার দিচ্ছ। গ্রেট, তো বেসিক্যালি সবাই কিন্তু সেইভাবেই আনসার দিচ্ছ। সো কোয়েশ্চেন আমার আনসারে 10-এর আনসার হবে বি, ক্লাস। কোয়েশ্চেন নাম্বার 11, হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রি হ্যাভ অ্যানাউন্স টু লিভ মেম্বারশিপ অফ ওপেক? ওপেক থেকে রিসেন্টলি লিভ করার কথা কোন কান্ট্রি মেম্বারশিপ ছাড়ার কথা বলেছে? গ্রেট, তো এটা হচ্ছে ইকুয়েডর। গ্রেট, তো সবাই খুব কাইন্ড অফ খুব ভালো রেডি হয়েছে বুঝতে পারছি। কোয়েশ্চেন নাম্বার 12, হুইচ ইন্ডিয়ান প্লেয়ার হ্যাড বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান অ্যাথলিট টু কোয়ালিফাই ফর টোকিও অলিম্পিক্স 2020 ইন ইন্ডিভিজুয়াল কম্পিটিশন? কী হবে? গ্রেট, তো খুব ভালো আনসার দিচ্ছ। সো এটা হবে কিন্তু অভিনাশ সাবলে। 13, হুইচ পিএসইউ কোম্পানি হ্যাজ অ্যানাউন্স টু লঞ্চ অ্যান ইনিশিয়েটিভ টু টার্ন প্লাস্টিক ইন টু বিটুমেন? কোন পিএসইউ রিসেন্টলি প্লাস্টিককে বিটুমিনে কনভার্ট করার কথা বলেছে? খুব ভালো, এখানে কিন্তু ওমেনরাই লিড করছে, তো বেশিরভাগ সব যাই অ্যান্সার পাচ্ছে সব কিছুই কিন্তু মেয়েরাই অ্যান্সার দিচ্ছ। সো এটার আনসার হচ্ছে ইন্ডিয়ান অয়েল। গ্রেট, কোয়েশ্চেন নাম্বার 13, কোয়েশ্চেন নাম্বার 14-এর আনসার, হু ওন দ্য 2019 নোবেল প্রাইজ ইন মেডিসিন? মেডিসিনে কে নোবেল প্রাইজ পেয়েছে? চলো ফার্স্ট ফোর আনসার, সৌমি, সুতপা, আফসানা, দীপাঞ্জনা। ওকে, তো এটার আনসার হবে একদম উইলিয়াম জে কার্লিন, পিটার র্যাডক্লিফ অ্যান্ড জি। গ্রেট, কোয়েশ্চেন নাম্বার 15, হু উইল পারফর্ম দ্য শস্ত্র পূজা ইন ফ্রান্স আফটার রিসিভিং দ্য ফার্স্ট রাফায়েল ফাইটার জেট? শস্ত্র পূজা রিসেন্টলি ফাইটার জেট পাওয়ার পরে আমরা যে রাফায়েল ফাইটার জেট পেয়েছিলাম, স্যার শস্ত্র পূজা ফার্স্ট কে করেছিল? গ্রেট, তো এটার আনসার হবে রাজনাথ সিং। দেখো টেলিগ্রামে কিন্তু আমি তোমাদের কিন্তু এই পিডিএফটা কিন্তু প্রোভাইড করে দিয়েছি যে কোন কোন কারেন্ট অ্যাফেয়ার্স সিএড কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের পড়তে হবে, সেটা কিন্তু এভরি মান্থে কিন্তু আমি তোমাদের প্রোভাইড করে দিই, তো তোমরা কিন্তু ওখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করে নিও। 16, ইন্ডিয়া রিসেন্টলি রিসিভ দ্য ফার্স্ট ট্রাঞ্চ অফ ডিটেলস অ্যাবাউট দ্য ইন্ডিয়ান সিটি অ্যান্ড রিজেন্স অ্যাকাউন্ট ইন হুইচ ট্রানজাকশন, হুইচ ইনস্টিটিউশন? রিসেন্টলি ইন্ডিয়া কোনো একটা ইনস্টিটিউশনের সমস্ত ট্রানজাকশনের ডিটেলস পেয়েছে, সেটা কোন ইনস্টিটিউশন? গ্রেট, সবাই অ্যান্সার দিচ্ছ, এটা হচ্ছে সুইস ব্যাঙ্ক। তো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এইভাবে যদি রেডি করে রাখো কোনো কোয়েশ্চেন আসবে না এক্সামে যেটা তুমি পারবে না। দ্য সুপ্রিম কোর্ট ডিরেক্টেড হুই স্টেট গভর্নমেন্ট টু অ্যাসিওর দ্যাট নো মোর ট্রিজ উইল বি কাট ইন অ্যারে কলোনি? রিসেন্টলি তোমরা জানবে যে অ্যারে ফরেস্ট নিয়ে কিন্তু খুব নিউজে ছিল কোয়েশ্চেনটা, তো এটার আনসার কী হবে? একদম শ্রাবণী, রাজু, সোমা। গ্রেট, এটা হচ্ছে মহারাষ্ট্র। কোয়েশ্চেন নাম্বার 18, হু অ্যামং দ্য ফলোয়িং ওন দ্য নোবেল প্রাইজ ইন কেমিস্ট্রি? কেমিস্ট্রিতে কে নোবেল প্রাইজ পেয়েছে 2019-এ? এইটিনের বি, এইটিন আনসার হবে একদম কারেক্ট আনসার বি, আকিরা ওষ্ণ। এটা এইটা এই নামটা শুধু ভালো করে জেনে রাখলে বা হুইটিংগাম এই নামটা যদি শুনে রাখো তাহলে কিন্তু আনসারটা করতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 19, ইন্ডিয়া ওয়াজ র্যাঙ্কড অ্যাট হুইচ পজিশন অ্যাট দ্য গ্লোবাল কম্পিটিভনেস ইন্ডেক্স? গ্লোবাল কম্পিটিভনেস ইন্ডেক্সে ইন্ডিয়া র্যাঙ্ক। হ্যাঁ, নোবেলগুলো সবগুলো জেনে নেবে, 19-এর সি। গ্রেট, এটা হচ্ছে 68।
কোয়েশ্চেন নাম্বার 20, হুইচ ইকোনমি টপ দ্য গ্লোবাল কম্পিটিশন ইন্ডেক্স 2019? এখন কোন ইকোনমি ইন্ডেক্সে র্যাঙ্ক করেছে সেটা বলো। ফার্স্ট র্যাঙ্ক করেছে সব কিন্তু গার্লস পাওয়ার দেখতে পাচ্ছি, সবাই কিন্তু ফার্স্ট গার্লসরাই কিন্তু আনসার দিচ্ছে। সো এটার আনসার হবে কিন্তু সিঙ্গাপুর। তো এখনও পর্যন্ত আমি একজনকেও পাইনি যারা মেয়েদের আগে আনসার দিয়েছ। তো 21, ক্যাবিনেট রিসেন্টলি রিল্যাক্স দ্য রিকোয়ারমেন্ট অফ আধার কার্ডস সিডেড ডেটা টু অ্যাভেল দ্য বেনিফিট অফ হুইচ স্কিম? এটাও কিন্তু খুব ভালো কোয়েশ্চেন। রিসেন্টলি আধার কার্ডের যে সমস্ত ডেটা একটা স্কিমের সঙ্গে মার্জ করা হয়েছে, কোন স্কিম? একদম সুতপা, গ্রেট, আফসানা, রাবিনা, অর্পিতা, শ্রেয়া, দীপাঞ্জনা, খুব ভালো। তো এটার আনসার হবে কিন্তু বি, প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি, পিএম কিষাণ বলে ওটাকে। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 22, ইন্ডিয়া হ্যাজ কন্ডেমড হুইচ কান্ট্রি মিলিটারি অফেন্সিভ ইন সিরিয়া? রিসেন্টলি মিলিটারি অফেন্সিভ সিরিয়াতে, মিলিটারি অফেন্সিভ নিয়ে কোন কান্ট্রি করেছে? ওকে, শুভ্রা, শ্রাবণী, গ্রেট, ননিগোপাল, খুব ভালো। তো এটার আনসার হবে কিন্তু তুর্কি। 23, হুইচ স্টেট হ্যাজ লিফটেড ট্রাভেল রেস্ট্রিকশন অন ট্যুরিস্ট? ট্রাভেল রেস্ট্রিকশন রিসেন্টলি চালু করেছে কোন কোন স্টেট হচ্ছে রিসেন্টলি ট্রাভেল রেস্ট্রিকশন স্টার্ট করেছে? গ্রেট, শ্রাবণী, প্রিয়াঙ্কা, অর্পিতা, রাজু, রাজু, গ্রেট। তো এটার আনসার হবে কিন্তু 23, ডি, একদম জম্মু কাশ্মীর। কোয়েশ্চেন নাম্বার 24, হুইচ প্রোগ্রাম হ্যাজ বিন লঞ্চড বাই ইউনিয়ন গভর্নমেন্ট টু এনকারেজ ট্যালেন্টেড চিলড্রেন টু এনরিচ দেয়ার স্কিল? রিসেন্টলি একটা লঞ্চ করেছে, সেটা হচ্ছে একদম গ্রেট, সবাই ভালো আনসার দিচ্ছ, সেটা হচ্ছে ধ্রুব, 24-এর এ। আর এটার ফুল ফর্মটা একটু জেনে রাখবে, প্রতিজ্ঞার ফুল ফর্মটা একটু জেনে রাখবে, এটা কোয়েশ্চেন আসতে পারে, ফুল ফর্ম একটু জেনে রাখবে। কোয়েশ্চেন নাম্বার 25, হু ওয়ান দ্য 2019 নোবেল পিস প্রাইজ? ওকে, তাতাই, অর্পিতা, শ্রাবণী, সুতপা, এম দাস এবং পিন্টু দাস, সেটা হচ্ছে আবিদ আহমেদ আলী, খুব ভালো। 26, হুইচ সিটি ইজ হোস্টিং দ্য হিস্টোরিক সেকেন্ড ইনফর্মাল সামিট বিটুইন পিএম মোদি এবং চাইনিজ প্রেসিডেন্ট জি জিনপিং? খুব ভালো, শুভম, পিন্টু, সোমা, গ্রেট। তো এটার আনসার হবে মল্লপুরম। 27, হুইচ ইউনাইটেড নেশন এজেন্সি রিসেন্টলি বিকেম দ্য ফার্স্ট টু মেক ট্রানজাকশন ক্রিপ্টো কারেন্সি? ওকে, শ্রাবণী, সুতপা, অর্পিতা, দীপাঞ্জনা, গ্রেট, অনেকে ভুল আনসার দিচ্ছ। তো এটার আনসার হবে কিন্তু ইউনিসেফ, 27-এর বি আনসার হবে। ক্লিয়ার? 28, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইন্ডিয়া ফার্স্ট ফিমেল গ্র্যাজুয়েট ফর হোম গুগল হ্যাজ রিসেন্টলি ডেডিকেটেড এ ডুডল? রিসেন্টলি একটা ডুডল লঞ্চ করেছিল গুগল, সেটা কার নামে? একদম সুতপা, শ্রাবণী, সুতপা কান্ডার, অর্পিতা ভুইন, শুভ্রা চক্রবর্তী, সুতুকোনা প্রিয়ব্রত, গ্রেট। তো এটার আনসার হবে কামিনী রয়, খুব ভালো, তোমরা পড়াশোনা করেছো কারেন্ট অ্যাফেয়ার্স। 29, হোয়াট ইজ দ্য থিম অফ হোয়াট ইজ দ্য নেম অফ নাসা রিসেন্টলি লঞ্চড স্যাটেলাইট টু স্টাডি দ্য আয়োনোস্ফিয়ার? আমি ওই চার পাঁচজনকেই ট্রেন্ডিংয়ে দেখতে পাচ্ছি, সো নতুন করে কাউকে দেখতে পাচ্ছি না, সো সেরকম নতুন যদি নেম আসে তাহলে আমি জানাবো। এটার আনসার হবে আইকন। 30, হু হ্যাজ বিন র্যাঙ্কড সেকেন্ড ইন দ্য ফোর্বস লিস্ট 100 ইন্ডিয়ান বিলিয়নারিস? কে র্যাঙ্ক করলো ফোর্বস লিস্টে, কে র্যাঙ্ক করেছে? একদম সুতপা কান্ডার, সুতপা দাস, অর্পিতা ভুইন, শ্রাবণী দত্ত, রাজু গোরা এবং প্রিয়ব্রত, হরিপদ বেরা, গ্রেট। তো এটা হবে একদম গৌতম আদানি। 31,
Who among the following has been awarded Lifetime Achievement Award during Indian Sports Award 2019? Indian Sports Awards 2019 এ কাকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? গ্রেট, খুব ভালো আনসার দিচ্ছ, সেটা হচ্ছে মিলখা সিং। সো প্লিজ সবাই কিন্তু লাইক করে দিও ভিডিওটাকে এবং সাবস্ক্রাইব করে রাখো যদি তোমরা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো। সো মা সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশান যে বেল আইকনটা রয়েছে সেই বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবে না, কারণ তাহলেই কিন্তু তোমার কাছে লাইভ ক্লাসের নোটিফিকেশান যাবে। সো মাস্ট কিন্তু করে রাখো, যে কোনো আপডেট পেতে গেলে এখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। 32, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্স টু এস্টাবলিশ কন্যাশ্রী ইউনিভার্সিটি? কন্যাশ্রী ইউনিভার্সিটি রিসেন্টলি কোন গভর্নমেন্ট স্টার্ট করেছে ফর ওমেন এম্পাওয়ারমেন্ট? একদম, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। যা শুধু ডিসকাশন করে রাখো, এক্সামে একদম শিওর থাকো যে কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনই অ্যাটেম্প্ট করে আসতে পারবে, এইভাবে যদি ডিসকাশন করতে থাকো এভরি উইকে। হুইচ মেডেল হ্যাজ ওন বাই ইন্ডিয়ান বক্সার মঞ্জু রানি ইন দ্য 48 কিলোগ্রাম ওয়েট ক্যাটাগরি ফর দ্য ওমেন্স ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ? কী হবে? একদম, দীপাঞ্জনা সুতপা, সুতপা দাস। তো এটা হচ্ছে সিলভার ক্যাটাগরি। শ্রেয়া, রবিনা, মণিদীপা, দীপিকার, খুব ভালো। 34, অন হুইচ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্রাইম মিনিস্টার মোদি হ্যাজ বিকেম দ্য ওয়ার্ল্ড মোস্ট ফলোড গ্লোবাল লিডার? কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে? একদম ভুল আনসার যারা দিচ্ছ একটু প্রবলেম হবে তোমাদের, তোমরা প্লিজ চেক করে নিও, এটা হচ্ছে ইনস্টাগ্রাম, টুইটার নয়, ইনস্টাগ্রামে হচ্ছে সবথেকে বেশি ফলোয়ার রয়েছে। ওকে, 35, হোয়াট ইজ দ্য নেম অফ ইন্ডিয়ান অরিজিন ইকোনমিক্স হু রিসেন্টলি ডিক্লেয়ার্ড এ উইনার অফ নোবেল পিস প্রাইজ ফর ইকোনমিক্স? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যা থাকতে পারে এবারে পিএসসিতে। একদম, অভিজিৎ ব্যানার্জি। গ্রেট, তো আনসার হবে অভিজিৎ ব্যানার্জি। 36, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ রিসেন্টলি ইলেক্টেড এজ এ প্রেসিডেন্ট অফ টিউনিশিয়া? শ্রাবণী, শুভ্রা, অর্পিতা, সুতপা, পিন্টু, হরিপদ। তো এটার আনসার হবে ক্যাসে সাইদ। 36, 37, হোয়াট ইজ দ্য নেম অফ জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ দ্যাট উইল বি হেল্ড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড জাপান অ্যাট মিজোরাম? ইন্ডিয়া জাপানের মধ্যে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা এক্সারসাইজ কিন্তু ভালো করে রেডি করে নেবে, এগুলো থেকে কোয়েশ্চেন আসার চান্স থাকবে। সো 37-এর একদম ডি, সেটা হচ্ছে ধর্ম গার্ডিয়ান 2019। ক্লিয়ার, এবার আসছি 38, ইউনাইটেড স্টেটস রিসেন্টলি ইম্পোজ স্যাংশন অন হুইচ কান্ট্রি ওভার ইটস ইনকারশন ইন টু সিরিয়া? রিসেন্টলি ইউনাইটেড স্টেটস কোন কান্ট্রি ওপর ব্যান লাগিয়েছে যেটা হচ্ছে রিসেন্টলি সিরিয়াতে ইনকারশন তৈরি করেছিল, মানে ওয়ার ঘোষণা করেছিল? হ্যাঁ, একদম, তোমরা জানো এটা হচ্ছে তুর্কি। তুর্কি রিসেন্টলি হচ্ছে সিরিয়াতে ইনভেশন করছিল, যার জন্য ইউনাইটেড স্টেটস রিসেন্টলি ব্যান লাগিয়েছে। গ্রেট, 39, হু ওন দ্য 2019 বুকার প্রাইজ? খুব ইম্পর্টেন্ট, বুকার প্রাইজ থেকে কোয়েশ্চেন আসার চান্স থাকবে। সো বুকার প্রাইজ 2019, খুব ভালো, পিন্টু, অর্পিতা, তাতাই। তো এটা হবে মার্গারেট অ্যাডহুট। 40, হোয়াট পার্সেন্টেজ অফ গ্রোথ হ্যাজ রেকর্ডেড ইন দ্য রিসেন্টলি কনক্লুডেড লাইফ স্টক সেন্সাস ইন ইন্ডিয়া অ্যাজ কমপ্লিট কম্পেয়ার টু দ্য ইয়ার 2012? 2012 থেকে রিসেন্ট কন্টেক্সটে আমরা যদি দেখি আমাদের লাইফ স্টক সেন্সাস কতটা ইনক্রিজ করেছে। ওকে, খুব ভালো আনসার দিয়েছো, সেটা হচ্ছে 4.63%। গ্রেট, 41, হুইচ অফ দ্য ফলোয়িং ফুটবলার হ্যাজ ওন দ্য গ্লোবাল গোল্ডেন শু টাইটেল? গোল্ডেন শু টাইটেল রিসেন্টলি কোন ফুটবলার পেয়েছে? ডি, লিওনেল মেসি। সো এখানে একটু পজ করছি আমরা, তো প্লিজ আগে প্রথমে ভিডিওটাকে শেয়ার করো, যে কোনো একটা প্ল্যাটফর্মে শেয়ার করো এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, যে কোনো একটা প্ল্যাটফর্মে শেয়ার করো। যতটা শেয়ার করবে তত বেশি কিন্তু আমাদের যে কানেকশানটা সেটা স্টুডেন্টদের সঙ্গে কানেকশানটা সেটা কিন্তু বাড়বে। সো মাস্ট কিন্তু একটু শেয়ার করে দাও ভিডিওটাকে। ওকে, কমপ্লিট করেছে সবাই শেয়ার?
চলো 42 দেখছি। উইচ চিফ মিনিস্টার অফ ইন্ডিয়ান স্টেট হ্যাজ রিসেন্টলি বাইকড 122 কিলোমিটার টু প্রমোট অ্যাডভেঞ্চার ট্যুরিজম ইন হুইচ ইন স্টেট? হ্যাঁ ওকে, সো 42 এর অ্যান্সার হবে প্রেমা কাংলু। 43, হুইচ স্টেট লেজিসলেটিভ কাউন্সিল ওয়াজ অ্যাবলিশড রিসেন্টলি অক্টোবর 18, 2019? 43 অ্যান্সার দাও। একদম, এটা হচ্ছে জম্মু কাশ্মীর। রিসেন্টলি জানো আর্টিকেল 370 চালু হয়েছিল জম্মু কাশ্মীরে, আর্টিকেল 370 যেটা রিমুভ হয়ে গেছিল তারপরে কিন্তু এটা চালু হয়েছিল। ওকে, সো 43 বি হবে। 44, হু হ্যাজ বিন রেকমেন্ডেড টু বি অ্যাপয়েন্টেড অ্যাজ এ 47th চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? একদম, এটার আনসার হবে এস এ বোর্ডে। এস এ বোর্ডে রিসেন্টলি একটা এর সঙ্গে কানেক্টেড ছিল ভার্ডিক্ট, যেটা হচ্ছে অযোধ্যা ভার্ডিক্ট। অযোধ্যা ভার্ডিক্টে কিন্তু একজন জাজ ছিলেন কিন্তু এস এ বোর্ডে। 45, হুইচ স্টেট টপ দ্য ইন্ডিয়ান ইনোভেশন ইন্ডেক্স 2019? ইন্ডিয়ান ইনোভেশন ইন্ডেক্স নীতি আয়োগের যে রিলিজ হয়েছে তাতে কোন কান্ট্রি ছিল? একদম, কর্ণাটক কিন্তু নীতি আয়োগে যে ইনোভেশন ইন্ডেক্স বেরিয়েছিল সেখানে কিন্তু এ হয়েছিল। আচ্ছা, তামিলনাড়ুতে একটা ন্যাশনাল পার্ক রয়েছে, ন্যাশনাল পার্কটার নাম বলো। তামিলনাড়ু ন্যাশনাল পার্কের নাম বলো, কোন ন্যাশনাল পার্ক রয়েছে তামিলনাড়ুতে? না, পেরিয়ার কেরালাতে রয়েছে, গুইন্ডি ন্যাশনাল পার্ক। ক্লিয়ার। 46, হুইচ অর্গানাইজেশন রিসেন্টলি রিটেন পাকিস্তান অন ইটস গ্রে লিস্ট ফর ইটস ফেলিয়ার টু কম্বাট টেরর ফান্ডিং? টেরর ফান্ডিংয়ের জন্য রিসেন্টলি কোন স্টেটকে, কোন কান্ট্রি কে আমরা গ্রে লিস্টে রাখা হয়েছে? একদম, পাকিস্তানকে কিন্তু রিসেন্টলি গ্রে লিস্টে রাখা হয়েছে। ক্লিয়ার। 47, অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট রিলিজড বাই দ্য হুইচ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ইন্ডিয়ান ইকোনমিক গ্রোথ রেট অফ দ্য ইয়ার 2019 এবং 2020 উইল বি 6.1% অ্যান্ড 7.1% রেসপেক্টিভলি? 47-এর একদম, IMF কিন্তু রিসেন্টলি তোমরা জানো যে 2019 এবং 20 যে পার্সেন্টেজটা সেটা কিন্তু তৈরি করেছে, তো সেটা রিলিজ করেছে IMF, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ছিল কিন্তু IMF। আচ্ছা, হুইচ স্টেট ইজ সেলিব্রেটিং সিরিউই লিলি ফেস্টিভ্যালস? খুব ইম্পর্টেন্ট একটা ফেস্টিভ্যালস যেটা কোন স্টেটে হয়? 48-এর একদম, মণিপুরে কিন্তু সেই সিরিউই লিলি ফেস্টিভ্যালটা হয়। আর আসামে কোন ফেস্টিভ্যাল হয়? আচ্ছা, আসাম ছেড়ে দাও, চলো চলো কোয়েশ্চেন পাবে। হুইচ অফ দ্য ফলোয়িং কাউন্ট্রি উইল বি অর্গানাইজড 91st ইন্টারপোল জেনারেল অ্যাসেম্বলি ইন 2022? ওকে, তো 49-এর আনসার হবে কিন্তু বি, ইন্ডিয়াতে কিন্তু রিসেন্টলি ইন্টারপোল জেনারেল অ্যাসেম্বলি 2019 হয়েছে। 2020 কিন্তু 22-তে হবে, এটা হয়নি এখনো, হবে 2022-তে হবে ইন্টারপোলের জেনারেল অ্যাসেম্বলি। 50, হু হ্যাজ অ্যাপয়েন্টেড দ্য ডাইরেক্টর জেনারেল অফ ন্যাশনাল সিকিউরিটি গার্ড, NSG? রিসেন্টলি যে ডাইরেক্টর জেনারেল হয়েছেন তার নাম কি? সো আনসার হচ্ছে অনুপ কুমার সিং। খুব ভালো, এটা হচ্ছে আনসার হবে অনুপ কুমার সিং। NSG কিন্তু রিলেটেড কিন্তু কোয়েশ্চেন এর আগেও এসছে, NSG হেডকে নির্বাচিত হয়েছে, তো এটা কিন্তু খুব ভালো একটা কোয়েশ্চেন। 51, হুইচ সিটি উইল হোস্ট দ্য 18th সামিট অফ হেড অফ দ্য স্টেট গভর্নমেন্ট অফ নন অ্যালাইন মুভমেন্ট, NAM যে মুভমেন্ট হয়েছিল সেখানে 18th সামিট কোন সিটি হোস্ট করছে? একদম, এটা হচ্ছে বাকু, এই স্টেটটার নাম হচ্ছে বাকু। বাকুতে কিন্তু আমাদের নন অ্যালাইন মুভমেন্টের 18th সামিটটা কিন্তু হোস্ট হচ্ছে।
51. হুইচ স্টেট হ্যাজ টপ দ্য লিস্ট অফ ক্রাইমস এগেনস্ট ওমেন্স অ্যাজ পার দ্য NCRB রিপোর্ট, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো যে রিপোর্টটা রিলিজ করেছে সেখানে কোন স্টেট একদম টপ পজিশনে রয়েছে? 52. আনসার অর্পিতা, সুতপা, শ্রেয়াস, রাবিনা, সায়ন। খুব ভালো, তো এটার আনসার হবে কিন্তু উত্তরপ্রদেশ। আচ্ছা চলো, বিহারে যে ন্যাশনাল পার্কটা পাওয়া যায় তার নাম বলো। বিহারের ন্যাশনাল পার্কটার নাম কি? বিহারে কোন ন্যাশনাল পার্ক পাওয়া যায়? হরিয়ানাতে কোন ন্যাশনাল পার্ক পাওয়া যায়? বিহার এবং হরিয়ানাতে কোন ন্যাশনাল পার্ক পাওয়া যায় বলো? বিহারে, বিহারে হচ্ছে ন্যাশনাল পার্ক পাওয়া যায় বাল্মীকি ন্যাশনাল পার্ক। হরিয়ানা সুলতানপুর আর কালেশ্বর ন্যাশনাল পার্ক। কালেশ্বর, সুলতানপুর আর কালেশ্বর ন্যাশনাল, সুলতানপুর হচ্ছে বার্ড স্যাংচুয়ারি। ওকে, রাজস্থানে যে ন্যাশনাল পার্ক রয়েছে কি রয়েছে? রাজস্থানে কোন ন্যাশনাল পার্ক রয়েছে? একদম, রণথম্বর ন্যাশনাল পার্ক, সঞ্জয় গান্ধী অ্যান্ড সরিস্কা। গ্রেট, ভরতপুর বার্ড স্যাংচুয়ারি, নট ন্যাশনাল পার্ক, ভরতপুর হচ্ছে বার্ড স্যাংচুয়ারি। ক্লিয়ার। 53. হুইচ ব্যাডমিন্টন প্লেয়ার রিসেন্টলি সাপোর্টেড দ্য ভারত কি লক্ষ্মী প্রোগ্রামস, যে ক্যাম্পেইনটা স্টার্ট করেছে নরেন্দ্র মোদি, সেখানে কোন সেলিব্রিটি রিসেন্টলি জয়েন করেছে? 53. পিভি সিন্ধু, পিভি সিন্ধু কিন্তু রিসেন্টলি জয়েন করেছে। ক্লিয়ার, 53 হলো। এরপরে আসছি 54. ইন্ডিয়া হ্যাজ ইস্যুড এ ট্রাভেল অ্যাডভাইসারি ফর ইন্ডিয়ানস ট্রাভেলিং টু হুইচ নেশন, ইন্ডিয়া রিসেন্টলি কোন স্টেটের এগেনস্টে ট্রাভেল অ্যাডভাইসারি জারি করেছে? ওকে, তাতাই না, আনসার দাও, আনসার দাও। অর্পিতা, সুতপা, শুভ্রা। 54, হ্যাঁ গ্রেট। রাজু, ন, রাজু লঞ্চার দিয়েছো, সো এটার আনসার হবে কিন্তু তুর্কি। তুর্কির এগেনস্টে কিন্তু রিসেন্টলি ইন্ডিয়া কিন্তু ট্রাভেল অ্যাডভাইসারি জারি করেছে, তোমরা জানো, সো সেটা আনসার হবে কিন্তু তুর্কি। 55. হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু ইম্পোজ স্পট ফাইনস ফর স্টোরেজ, সেলস, পারচেজ অ্যান্ড ব্যান্ড অফ ফায়ার ক্র্যাকার্স? 55 কি আনসার হবে? ওকে, দীপাঞ্জনা, খুব ভালো, শুভ্রা, সুতপা, শ্রেয়া, রাবিনা। সো এটার আনসার হবে কিন্তু ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল কিন্তু রিসেন্টলি এই ফায়ার ক্র্যাকার ব্যান কিন্তু করেছে। 56. হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অ্যাড ক্যাম্পেইন দ্যাট UNWFP হ্যাজ লঞ্চড, সে WFP হতো না, এটা WEP হতো, WEP লঞ্চড ইন্ডিয়া টু ইরাডিকেট হাঙ্গার। ওকে, 56 এর আনসার হবে কিন্তু ইউনাইটেড এগেনস্ট হাঙ্গার। ক্লিয়ার। চলো এরপরে 57. ইন্ডিয়া হ্যাজ বিন র্যাঙ্কড অ্যাট হুইচ পজিশন 2019 ইজ অফ ডুইং বিজনেস, ইজ অফ ডুইং বিজনেস র্যাঙ্কিংয়ে ইন্ডিয়াস র্যাঙ্ক কত রয়েছে? একদম, 57 এর বি, 63rd র্যাঙ্ক রয়েছে। গ্রেট। 58. হু হ্যাজ বিকেম দ্য থার্ড ইন্ডিয়ান ব্যাটসম্যান টু এন্টার দ্য টপ লিস্ট ইন অল ফরম্যাটস অফ ক্রিকেট, টপ লিস্টে রয়েছে কোন ক্রিকেটে ইন্ডিয়ান ব্যাটসম্যান, কোন ক্রিকেট ক্রিকেটার রয়েছেন টপ লিস্টে? খুব ভালো, তো এটার আনসার দিচ্ছ তোমরা রোহিত শর্মা, সো আনসার হবে কিন্তু রোহিত শর্মা। গ্রেট। 59. হুইচ অ্যামং দ্য ফলোয়িং বিকেম দ্য ফার্স্ট কেরোসিন ফ্রি ডিস্ট্রিক্ট অফ গুজরাট, রিসেন্টলি গুজরাটের কোন ডিস্ট্রিক্ট কেরোসিন ফ্রি ডিস্ট্রিক্ট হিসেবে স্থান পেয়েছে? খুব ভালো, তো এটার আনসার হচ্ছে গান্ধীনগর। ক্লিয়ার। 60. হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য লিডার অফ টেরোরিস্ট অর্গানাইজেশন অফ ইসলামিক স্টেট হু হ্যাজ রিসেন্টলি কিল্ড ইন US মিলিটারি অপারেশন, রিসেন্টলি US এর যে মিলিটারি অপারেশন হয়েছিল সেখানে ISIS এর একজন লিডার মারা গেছেন, তার নাম কি? গ্রেট, তো এটার আনসার হচ্ছে কিন্তু আবু বকর আল বাগদাদি।
ওকে, তো 60 হয়ে গেছে, কোয়েশ্চেন নাম্বার 60 পর্যন্ত আমরা ডিসকাস করলাম। এরপরে আসছি 61। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট লেফটেন্যান্ট গভর্নর অফ জম্মু কাশ্মীর? ফার্স্ট লেফটেন্যান্ট গভর্নর কে রয়েছে, রিসেন্টলি জয়েন হয়েছে কিন্তু এই জম্মু কাশ্মীরের গভর্নর হিসাবে? একদমই কারেক্ট আনসার দিচ্ছ সবাই, তো সেটার আনসার হচ্ছে গিরিশ চন্দ্র মুর্মু। আগে ছিল সত্যপাল মালিক, ইনি গোয়াতে এখন ট্রান্সফার হয়ে গেছেন, তো এখন হয়েছেন সত্যপাল, সরি গিরিশচন্দ্র মুর্মু। ক্লিয়ার? 62, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট লেফটেন্যান্ট গভর্নর অফ লাদাখ? লাদাখ আর জম্মু কাশ্মীর দুটো আলাদা আলাদা হয়েছে, তোমরা জানো, স্টেট ডিভাইডেশন করা হয়েছে, তো সেখানে লাদাখের গভর্নর হিসেবে কে জয়েন করেছে? একদম, সেটা হচ্ছে রাধাকৃষ্ণ মাথুর। একদম, আর কে মাথুর হিসেবে গভর্নর হিসেবে জয়েন করেছেন? 63, হুই স্টেট গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্স টু প্রোভাইড ফ্রি ট্রাভেল ফেসিলিটি ফর ওমেন ইন পাবলিক বাস সার্ভিসেস? রিসেন্টলি কোন স্টেট গভর্নমেন্ট ওমেন্স ট্রান্সপোর্ট সিস্টেমটাকে ফ্রি করে দিয়েছে, বাসে যে ওমেন ট্রান্সপোর্ট সিস্টেম রয়েছে সেটাকে ফ্রি করে দিয়েছে? সেটা হচ্ছে, আনসার হবে কিন্তু দিল্লি। দিল্লি হচ্ছে একটা জায়গা যেখানে ওমেন্স ট্রান্সপোর্ট সিস্টেম পুরো ফ্রি রয়েছে, তো সেটা হচ্ছে আনসার হচ্ছে দিল্লি হবে। ক্লিয়ার? সো এখানে কিছু জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, যেমন গোয়াতে কোন পোর্ট রয়েছে, গোয়ার যে পোর্টটা রয়েছে তার নাম কি, আর গুজরাটে কোন পোর্ট রয়েছে, গোয়ার পোর্টটার নাম হচ্ছে কি হবে, পোর্ট পোর্ট মারমাগাঁও, মারমাগাঁও, আর গুজরাটে রয়েছে কান্দালা। ফার্স্ট সেজ যদি জিজ্ঞেস করে, ফার্স্ট সেজ, ইন্ডিয়ার ফার্স্ট সেজ বন্দর, সেজ পোর্ট, তাহলে হবে কান্দালা। ক্লিয়ার? চলো, কোয়েশ্চেন নাম্বার 64, হুইচ কান্ট্রি হ্যাজ শোন অ্যান ইন্টারেস্ট ইন পারচেজিং অফ ব্রহ্মোস মিসাইল? রিসেন্টলি কোন কান্ট্রি ইন্ডিয়ার যে ব্রহ্মোস মিসাইল রয়েছে সেটাকে বাই করার প্ল্যান করছে, ইন্টারেস্ট দেখিয়েছে? এটা হচ্ছে কিন্তু ফিলিপিন্স, নট মালয়েশিয়া। তোমরা অনেকে মালয়েশিয়া আনসার দিচ্ছ, বাট এটা কিন্তু ফিলিপিন্স। মালয়েশিয়া কিন্তু ইন্ডিয়ার এনিমি কান্ট্রিতে কনভার্ট হয়েছে এখন রিসেন্টলি। তোমরা যদি দেখো, ইন্ডিয়া এবং মালয়েশিয়ার মধ্যে কিন্তু খুব টাসিল চলছে। সো মালয়েশিয়া বেসিক্যালি কিন্তু পাকিস্তানকে সাপোর্ট করে, নট ইন্ডিয়াকে সাপোর্ট করে, মালয়েশিয়া কিন্তু পাকিস্তানকে সাপোর্ট করে। সো দ্যাটস ওয়াই মালয়েশিয়া এবং ইন্ডিয়ার মধ্যে কিন্তু একটা রীতিমতো টাসিল চলছে। সো মালয়েশিয়া কিন্তু কখনোই হবে না, সো আনসার হবে কিন্তু ফিলিপিন্স। 65, হুই স্টেট ইজ হোস্টিং দ্য 7th এডিশন অফ তাওং ফেস্টিভ্যাল? তাওং ফেস্টিভ্যাল রিসেন্টলি কোন স্টেট রিসেন্টলি চালু করেছে? রিসেন্টলি জানো তোমরা, তাওং ফেস্টিভ্যাল হচ্ছে আমাদের এখন, কিছুদিন আগেই হয়েছে, তো এটার আনসার হবে কিন্তু অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে কিন্তু তাওং ফেস্টিভ্যালটা স্টার্ট হয়েছিল, তো আনসার হবে কিন্তু অরুণাচল প্রদেশ। চলো, 66, হুইচ সিটি উইল হোস্ট দ্য 2nd অ্যাসেম্বলি অফ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স? ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স বেসিক্যালি ফাউন্ডিং মেম্বার হচ্ছে ইন্ডিয়া, ফাউন্ডিং মেম্বার ইন্ডিয়া হচ্ছে ফাউন্ডিং মেম্বার। ওকে, তো এখানে বলেছে 2nd অ্যাসেম্বলি কোথায় হোস্ট করা হয়েছে? 2nd অ্যাসেম্বলি তোমরা জানো এটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতেই, নিউ দিল্লিতে কিন্তু হোস্ট করা হয়েছে। ক্লিয়ার? গ্রেট। 67, হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি সাইন্ড অ্যান এগ্রিমেন্ট টু এস্টাবলিশ হাই লেভেল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কাউন্সিল উইথ ইন্ডিয়া? রিসেন্টলি কোন কান্ট্রির সঙ্গে হাই লেভেল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কাউন্সিল, ইন্ডিয়ার সঙ্গে একটা কাউন্সিল সেট আপ হয়েছে, এগ্রিমেন্ট সাইন হয়েছে? একদম, সেটা হচ্ছে সৌদি আরবিয়া। খুব ভালো, তো আনসার দিচ্ছ সবাই, তো এটা হচ্ছে সৌদি আরবিয়া। খুব ভালো পড়াশুনো করেছো। 68, হুইচ কান্ট্রি পিএম রিসেন্টলি রিজাইন্ড আফটার নেশন ওয়াইড প্রোটেস্ট এগেনস্ট ট্যাক্স প্রভিশন অন ইউজিং হোয়াটসঅ্যাপ অ্যান্ড ফেসবুক? কোন কান্ট্রি ট্যাক্স প্রভিশন নিয়ে এ করেছে? একদম, এটা হচ্ছে লেবানন। লেবানন, এখানে লেবানন হয়ে গেছে, লেবানন হবে, এটা লেবানন হবে, তো এটা আনসার হবে লেবানন। রিসেন্টলি পিএম কিন্তু, ওখানকার যে পিএম আছে সে কিন্তু রিসেন্টলি রিজাইন করেছে আফটার যে প্রোটেস্ট স্টার্ট হয়েছিল হোয়াটসঅ্যাপে এবং ফেসবুক ইউজিংয়ে ট্যাক্স পেমেন্ট করতে হবে, তো সেক্ষেত্রে কিন্তু পিএম কিন্তু রিসেন্টলি রিজাইন করেছে, তো সেক্ষেত্রে আনসার হবে লেবানন। হাউ মেনি মেম্বার্স অফ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশন অ্যারাইভড ইন ইন্ডিয়া ভিজিট জম্মু কাশ্মীর? জম্মু কাশ্মীর রিসেন্টলি ভিজিট করতে কতজন মেম্বার এসেছিল?
একদম। তো 69-এর আনসার হবে কিন্তু 27। 27 মেম্বার কিন্তু জম্মু কাশ্মীর ভিজিটে কিন্তু রিসেন্টলি ইন্ডিয়াতে এসেছিল। লাস্ট কোয়েশ্চেন, হুইচ ক্রিকেটার ইজ সেট টু ফেস অ্যান ইন্টারন্যাশনাল ব্যান ফর নট রিপোর্টিং এ বুকি অ্যাপ্রোচ। অর্থাৎ রিসেন্টলি একটা একজন ক্রিকেটারকে ব্যান করা হয়েছে, এটা হবে অ্যান্সার একদম বাংলাদেশের ক্রিকেটার সাকিবুল হাসান। এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমরা অক্টোবরের যতগুলো নেসেসারি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দরকার ছিল সেগুলো সবই কিন্তু ডিসকাস করে দিলাম। অক্টোবর কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আমাদের প্রয়োজন ছিল, অর্থাৎ এক্সামে যেগুলো আসার চান্স রয়েছে সেই কোয়েশ্চেনগুলো আমি সব ডিসকাস করে দিলাম। সো একদম র্যাপিড স্পিডে আমরা কমপ্লিট করলাম। এতে হলে কি, এতে তোমাদের অনেক বেশি কিন্তু রিভিশনও হয়ে গেল আর খুব কম সময়ের মধ্যে তোমরা অনেক কোয়েশ্চেন কিন্তু ডিসকাস করে দিলাম। ওকে, তো লাস্ট 6 মান্থস আমরা এইভাবে ডিসকাস করব। তো আমাদের সেপ্টেম্বর অক্টোবর কমপ্লিট হয়েছে, তো আমরা এরপরে অক্টোবরের পরে আমরা আগস্টটা স্টার্ট করব। নেক্সট উইকে আমরা আগস্ট, নেক্সট সানডেতে আমরা আগস্ট ডিসকাশান করব। বাট কালকে আমরা INM হিস্ট্রি কোয়েশ্চেন আনসার ডিসকাশান করব। সো INM এর উপরে যে ধরনের কোয়েশ্চেন আসতে পারে, কী ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে তার উপর বেস করে আমরা কিছু কোয়েশ্চেন আনসার ডিসকাশান করব। সো কালকে কিন্তু 9 AM এ কিন্তু সেম জিনিস সেম টাইমে কিন্তু আমরা লাইভ থাকবো। ক্লিয়ার? তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগছে তাহলে লাইক করো, আর মাস্ট কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর এইভাবে কিন্তু প্রত্যেক দিন প্র্যাকটিস করতে থাকো। অনেকে আছে কমেন্ট করে যে ভালো লাগছে না, ডিসলাইক করে দেয়, তো কোনো প্রয়োজন নেই। সবার সঙ্গে সবাইকে তো নিয়ে আমাদের চলতে হবে, সেরকম কোনো মানে নেই। কিছুজন যদি, একজনও যদি এতে ইন্টারেস্টেড হয়, একজনও যদি কিছু হলেও বেনিফিট পাচ্ছে, তো তাদের জন্য হলেও কন্টিনিউয়াস লাইভ সেশনটা থাকবে। সো এতে কী হচ্ছে, তোমাদের কিন্তু প্র্যাকটিস সেশনটা কিন্তু চলতে থাকবে। পৃথিবীতে সবাই তো আর WBCS ক্র্যাক করে ফেলতে পারবে না, আর সবাই কিন্তু WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছেও না সিরিয়াসলি। তো তাদের জন্য নয়, যেটুকু যে কজনই তোমরা রয়েছো যারা প্র্যাকটিস করতে চাইছো, তারা প্র্যাকটিস করতে থাকো, কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে থাকো। তো সবার জন্য সব কিছুটা নয়, ওকে? সো নিজের মধ্যে ইম্প্রুভমেন্টটা নিয়ে আসো। সো না এই ইউটিউব থেকে না খুব ভালো যে একদম ভিউ পেয়ে যায়, খুব ভালো যে একদম মানি জেনারেট হয়, সেরকম তো কোনো ব্যাপার নেই। তো তার তো কোনো ইন্টারেস্ট নেই। ইন্টারেস্ট, মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদের সঙ্গে কানেক্ট থাকা এবং তোমাদেরকে কন্টিনিউয়াসলি এক্সামের জন্য যাতে তৈরি করে দেওয়া যায়। তাতে যদি 5 জনও তৈরি হয় তো 5 জনকে নিয়েই ক্লাস করবো কন্টিনিউয়াস, ওকে? তো সবার জন্য নয়, সব কিছুটা সবার জন্য নয়। সো তাই জন্য যারাই যারাই ইন্টারেস্টেড থাকবে তোমরা কিন্তু কন্টিনিউ কিন্তু করতে থাকো, প্রত্যেক দিন ডিসকাশন করতে থাকো, প্রত্যেক দিন ক্লাসটা অ্যাটেন্ড করতে থাকো। ক্লিয়ার? তো প্রত্যেক দিন এটা কন্টিনিউ করবো, একদম এভরি ডে কন্টিনিউ হবে, অ্যাট এনি কস্ট, এভরি ডে, আধ ঘন্টার জন্য হলেও, যদি খুব কম সময়ও পাই আধ ঘন্টার জন্য হলেও কিন্তু কন্টিনিউ করবো। সো যারা কন্টিনিউ করতে চাও তারা কিন্তু কন্টিনিউ করতে থাকো। ক্লিয়ার? চলো নেক্সট ক্লাসে কিন্তু আমি তোমাদের সঙ্গে আবার হিস্ট্রি কোয়েশ্চেন আনসার ডিসকাশান করবো। কোয়েশ্চেন আনসার হিস্ট্রি যেহেতু কোয়েশ্চেন আনসার ডিসকাশান করবো, সো একটু হিস্ট্রিটা কিন্তু পড়ে আসবে, তাহলে কিন্তু সুবিধে হবে। একটু রিভিশন করে আসবে ইয়ারগুলো, ইভেন্টগুলো একটু রিভিশন করে আসবে, তাহলে কিন্তু সুবিধে হবে। ওকে, তো চলো নেক্সট ক্লাসে তাহলে তোমার সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।